बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम भाइयों बोनेरा, आज के आमी टेक्सटाइल सेक्टर स्पिनिंग डिपार्टमेंट सम्पर्के एक वीडियो तैरि करब जेखाने आमादेर डिफरेंट प्रसेस सम्पर्के आलोचना करा हबे। जस्ट शॉर्टली आमी फ्लोचार्ट सम्पर्के आईडिया दिब। ये वीडियोटी देखे जरा टेक्सटाइले एखन अध्ययनरत आछेन, जरा जब फिल्डे जब करतेछे एवं বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা এই ভিডিওটি দেখতে পারবে এবং জব হোল্ডাররা দেখে উপকৃত হবেন ইনশাল্লাহ। তো ওকে, উই আর গোয়িং টু সি দ্য ফ্লোচার্ট। ওকে, লেটস স্টার্ট ফ্লোচার্ট। তো আমরা কেস কার্ড হুশিয়ারি, কেডাব্লু কার্ড ডোবেন, মিলানস, ফ্যান্সি আইটেমস, সাইরো, ইনজেক্ট ইয়ার্ন, স্লাব ইয়ার্ন, ডিফারেন্ট টাইপস অফ ইয়ার্ন, সেটা কীভাবে তৈরি হয় বা কোন মেশিনারিজে আমরা সেটা তৈরি করতে পারবি, জাস্ট শর্টলি আমি একটু ডিসক্রাইব করব। তো আমরা ফার্স্ট টাইম ফাইবার ইম্পোর্ট করি ডিফারেন্ট অরিজিন অফ ফাইবার ডিফারেন্ট কান্ট্রি থেকে, জাস্ট লাইক অ্যাস ইন্ডিয়ান, ব্রাজিল, মালি, সিএসের মধ্যে কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেটের যে কান্ট্রিগুলো আছে, উজবেকিস্তান, কাজাখস্তান। তো তারপরে আমরা যেমন আমেরিকা থেকে ইম্পোর্ট করি পিমা, ব্রাজিলিয়ান, আইভরি কোস্ট এক্সেট্রা, বার্কিনা ফাসো, বেনিন। তো এগুলো ফার্স্টলি আমরা স্যাম্পলিং করি এইচবিআই মেশিনের মাধ্যমে, টেস্ট করার পরে আমরা লে ডাউন বোলরুম সেকশনে দিয়ে থাকি। তো বোলরুম সেকশনে দেওয়ার পরে এখানে বোলরুম সেকশনে মেইনলি কাজ হলো ওপেনিং এবং ক্লিনিং বাই দ্য বিটিং। বিটিং অপশনের মাধ্যমে আমরা বোলরুম সেকশনে মেইনলি ম্যাট তৈরি করি। ম্যাটটা আমাদের চুট ফিট আকারে কার্ডিংয়ে গিয়ে ফিট করা হয়। ওকে, তো যদি আমরা বোলরুম সেকশনে আউটপুট ম্যাট ধরি, তো ম্যাটটা ইনপুট হবে কার্ডিং সেকশনে। ওকে, কার্ডিং সেকশনে আমাদের আউটপুট হবে স্লাইভার। ওকে বন্ধুরা, তো ম্যাটটা আমাদের কার্ডিং মেশিনের মাধ্যমে স্লাইভার আকারে তৈরি হচ্ছে। স্লাইভারের পরে আমরা কার্ডিং মেশিনের মাধ্যমে স্লাইভার প্রডিউস করব। তো কার্ডিং মেশিনের পরে ড্রয়িং মেশিনে আমাদের স্লাইভার ইনপুট স্লাইভার এবং আউটপুটও স্লাইভার। ড্রয়িংয়ের কাজ হলো এটাকে ইউনিফর্ম করা, রেগুলারিটি ফর্মে নিয়ে আসা। ইরেগুলার যে ফর্মেশন আছে এটাকে রেগুলার ফর্মে নিয়ে আসা, ইউনিফর্মিটি ইনক্রিজ করা। তো ড্রয়িং মেশিনে দুই রকম মেশিন আমরা ইউজ করি ডোর ফ্রেম সেকশনে। একটা হলো ব্রেকার ডোর ফ্রেম, একটা হলো ব্রেকার ডোর ফ্রেম। একটা হলো ফিনিশার ডোর ফ্রেম। ফিনিশার ডোর ফ্রেম, তো ব্রেকার ডোর ফ্রেম এবং ফিনিশার ডোর ফ্রেম দুটারই ইনপুট স্লাইভার এবং আউটপুট স্লাইভার। ওকে, তো এখানে আরেকটা জিনিস মনে রাখা দরকার যে আমরা কম প্রসেসের জন্য এক্সট্রা দুইটা মেশিন অ্যাড করে থাকি, একটা হলো ল্যাব ফর্ম আর কম্বার। তো ফার্স্ট টাইম ব্রেকার ডোর ফ্রেম থেকে যে আউটপুট স্লাইভার হচ্ছে সেটা ল্যাব ফর্মে গিয়ে ল্যাব তৈরি হচ্ছে। ল্যাব তৈরি করে এটাকে কম্বার মেশিনে আমরা কম স্লাইভার হিসেবে আউটপুট পাই, দেন এটা ফিট করি আমরা সিমপ্লেক্স মেশিনে। তাহলে এই দুইটা আমাদের দুইটা মেশিন অ্যাড করতে হবে কম্বার মেশিনের জন্য। তো তারপরে আমরা সিমপ্লেক্স থেকে আউটপুট আমরা রোবিং পাচ্ছি, রোবিংয়ের পরে রিংয়ে গিয়ে ফাইনালি আমাদের ইয়ার্ন প্রডিউস হচ্ছে। তো ইয়ার্ন এখানে তৈরি হওয়ার পরে আমরা ওয়াইন্ডিংয়ে ইয়ার্নে কিছু ফল্ট রিমুভ করা হয়, রিমুভ কাটস করা হয়, দেন ফাইনালি প্যাকিং সেকশনে গিয়ে আমরা প্যাক করি। তো প্যাকিং সেকশনে গিয়ে প্যাক করা হয় আমরা নিটিং ফ্যাক্টরির জন্য অথবা উইভিং ফ্যাক্টরির জন্য। তো আমাদের এই যে প্রসেস, তো এখানে যেমন কেস কার্ডেড হুইচেরি, কে ডাব্লু কার্ডেড ওভেন, তো এগুলোর জন্য ফ্লোচার্ট সেম, মিলানস সেম ফ্লোচার্ট, সেম মেশিনেজ ইউজ করা হয়। ফ্যান্সি আইটেমের জন্য সেম মেশিনেজ, জাস্ট ফাইবার অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ। যখন মিলানস তৈরি করবো তখন আমরা কালার ফাইবার ইউজ করব, দুইটা বা তিনটে ফাইবার ইউজ করব এবং কালার ইয়ান প্রডিউস করব মিলানসের মধ্যে দিয়ে। ফ্যান্সি আইটেমগুলোর মধ্যে কটন মিলানস, মিলানস সাইডো, ইনজেক্ট, স্ল্যাব, এগুলো ফ্যান্সি আইটেম। তো ফ্যান্সি আইটেম থেকে আমরা ঠিক সেম প্রসিডিউর বা সেম ফ্লোচার্ট অ্যাপ্লাই করব। শুধু যেমন সাইডের জন্য আমরা দুইটা রোবিং ইউজ করব, দুইটা রোবিংয়ের অ্যারেঞ্জমেন্ট রিং মেশিনে গিয়ে আমরা দুইটা রোবিং ফিট করব। দুইটা রোবিং ফিট করে আমাদের একটা ইয়ার্ন প্রডিউস হবে। এটা একটা রোবিং,
রোবিং, এটা ড্রাফটিং জোনে, এটা হলো সাইডো প্রসেসের জন্য। তো দুইটা রোবিং ফিট করে আমরা ইয়ান তৈরি করব, এটা হলো সাইডোর একটা অ্যাটাচমেন্ট। তারপর আমরা যখন স্ল্যাব ইয়ান তৈরি করব, ঠিক সেম রিং মেশিন রিং ফ্রেমে আমরা সেটা স্ল্যাব তৈরি করব ড্রাফটিং জোনে একটা অ্যাটাচমেন্টের মাধ্যমে। তো এভাবে স্ল্যাব ইয়ান তৈরি করা, কিন্তু অলমোস্ট বেসিক ফ্লোচার্ট সেম, একদম বলুরুম টু শুরু করে প্যাকিং পর্যন্ত। এটা হলো স্পিনিং ফ্যাক্টরির একটা ফ্লোচার্ট, আমি শর্টলি ডিসক্রাইব করবো করলাম ইনশাল্লাহ। তো আশা রাখি এটা থেকে উপকৃত হবেন, এবং আমি পরবর্তী ভিডিওগুলো ক্রোনোলজিক্যালি সিরিয়ালি সেকশন ওয়াইজ ইভেন কোয়ালিটি ইয়ানের কোয়ালিটি সম্পর্কে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো আমি তৈরি করব। তো আমার এই ভিডিওগুলো যদি কন্টিনিউ কেউ দেখতে থাকে ইনশাল্লাহ তাদের ফুল স্পিনিং ডিপার্টমেন্ট, নট অনলি স্পিনিং ডিপার্টমেন্ট, ইয়ান সম্পর্কে ফুল আইডিয়া আসবে। যেটা একটা নিটিং সেকশন যে ভাই জব করে, ডাইং, মার্চেন্ডাইজিং, আই, অল অফ দ্য ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য, তো টেক্সটাইল ইঞ্জিনিয়াররা ইনশাল্লাহ উপকৃত হবে। ইভেন যারা এখনও রানিং অবস্থায় আছে, লেখাপড়া করতেছে, তাদের বেসিক নলেজ ডেভেলপ করার জন্য আমার এই ভিডিওগুলো অবশ্যই ইনশাল্লাহ কাজে দেবে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।